হ্যালো গাইস, তো হোয়াটসঅ্যাপ মি এ থ্রির পর মি এ থ্রি প্রো খুব শীঘ্রই আসতে চলছে, যাতে ব্যবহার করা হবে ওয়ার্ল্ডের ফার্স্ট 108 মেগাপিক্সেল ক্যামেরা। বাট এর আগে মি মিক্স অ্যালফাতে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, বাট এটি বিক্রয়ের জন্য প্রস্তুত নয়। তো বাজারে ছাড়া হবে ওয়ার্ল্ডের ফার্স্ট 108 মেগাপিক্সেল ক্যামেরাটি মি এ থ্রি প্রো এর সাথে। তো আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এর ফুল স্পেসিফিকেশন এবং জানাবো কবে নাগাদ কীরকম প্রাইজে আসতে চলছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে। তো ভিডিওটি শুরু করা যাক, বাট তার আগে একটাই রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো প্রথমে কথা বলে নিই ডিজাইন এবং ডিসপ্লেকে নিয়ে। 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকবে এখানে, এবং এখানে থাকবে ছোট্ট একটি নচ। অ্যান্ড ফ্রন্টে অ্যামোলেড ডিসপ্লে থাকে, এখানে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। অ্যান্ড যদি কথা বলি রিয়ারকে নিয়ে, রিয়ারে থাকবে গ্লাসি ব্যাগ যেটি আসবে গ্লাসি ফিনিশিংয়ের সাথে। তাছাড়া রিয়ারে থাকবে তিনটি ক্যামেরা সেট আপ। দেন আমি কথা বলে নিই এর প্রসেসরকে নিয়ে। এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন 730G প্রসেসর, যেটি একটি পাওয়ারফুল প্রসেসর। তাছাড়াও এখানে থাকবে তিনটি র্যাম ভ্যারিয়েন্ট, 4 64 GB, 6 64 GB এবং 6 128 GB। তাছাড়াও এতে থাকবে অ্যান্ড্রয়েড 10 এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে মিউই 11। দেন আমি কথা বলে নিই এর মোস্ট হাইপিং সাইটকে নিয়ে, যেটি হচ্ছে ক্যামেরা। এখানে রিয়ারে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 108 মেগাপিক্সেল। তাছাড়া এখানে ব্যবহার করা হবে 30 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং 8 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা। অ্যান্ড ফ্রন্টের কথা বললে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হবে এখানে। তারপর আমি কথা বলে নিই এর ব্যাটারিকে নিয়ে। ব্যাটারি হিসেবে এখানে থাকবে 4500 mAh ব্যাটারি। অ্যান্ড এখানে ব্যবহার করা হবে 18 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি বক্সে প্রোভাইড করা হবে। তাছাড়াও এখানে থাকবে USB টাইপ সি, 3.5 অডিও হেডফোন জ্যাক অ্যান্ড NFC-র সাপোর্ট। তো ফাইনালি কথা বলে নিই এর প্রাইসকে নিয়ে। বাংলাদেশি প্রাইস অনুযায়ী এর প্রাইস 22,000-25,000 টাকার মধ্যে পাওয়া যাবে। অ্যান্ড যদি কথা বলি ইন্ডিয়ার প্রাইসকে নিয়ে, ইন্ডিয়াতে এ ফোনটি 15,000-18,000 রুপির মধ্যে পাওয়া যাবে। তো বাংলাদেশি 22,000-25,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ার্ল্ডের ফার্স্ট 108 মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো আমার কাছে ফোনটি ভালো মনে হচ্ছে, তো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং সেই সাথে একটি লাইক করে দেবেন ভিডিওতে। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।